হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সেই হচ্ছে আন মাস্কুলাইন এবং ডিভাইন মাস্কুলাইনের মধ্যে পার্থক্য কী প্রথমে আমরা জানবো যে আন আবেকান মাস্কুলাইন হুন্ডেড মাস্কুলাইন কার্মিক মাস্কুলাইনের বৈশিষ্ট্য কী হয় তারপর জানব যে ডিভাইন মাস্কুলানের বৈশিষ্ট্য কি হয় এর ফলে তুমি জানতে পেরে যাবে যে একচুয়ালি আনাবেকান মাস্কুলাইন এবং ডিভাইন মাস্কুলাইনের কি কি পার্থক্য হয়ে থাকে প্রথমে জানব আনাবেকান মাস্কুলাইনের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হচ্ছে সাকসেস এই ব্যক্তি সবসময় যেন সাকসেসের পিছু পিছু দৌড়াতে থাকে কার্মিক ওয়ার্ল্ডে নিজেকে পুরোপুরিভাবে ইনভলভ রাখে সব জায়গাতে সাকসেস এই ব্যক্তি কিন্তু খুব বেশি প্রায়োরিটি দেয় সবার আগে এই ব্যক্তি চায় সাকসেস হতে এবং তার জন্য ডে ড্রিমও প্রচুর করে অথচ অ্যাকশান রিয়াকশানের দিকে খুব বেশি প্রায়োরিটি না দিয়ে থিঙ্কিং প্রচুর করে আর সাকসেস এই ব্যক্তি সব সময় জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইফে তার আর সব কিছুকে তার কাছে তার মনে হয় যে ফিকে সাকসেসই জীবনের সব কিছু সব জায়গাতে এই ব্যক্তি সাকসেসের জন্য দৌড়াতে থাকে এবং সাকসেসের জন্য সব কিছু করতে রাজি থাকে নাম্বার টু ফেয়ার এই ব্যক্তির প্রচুর ফেয়ার ইস্যু থাকে এই ব্যক্তির প্রচুর পরিমাণে ভয় থাকে অনেক কিছু ভয় মানে যেমন হচ্ছে কারোর কাছে হয়তো রিজেকশানের ভয় বা হয়তো ইনসিকিওর বা হচ্ছে কেউ তাকে দুর্ব্যবহার না যেন করে কটু কথা না যেন বলে এই ফেয়ার ইস্যু থাকে এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড এই ব্যক্তি কোনো কিছু যখন দেখবে যে তার হিসেবের বাইরে হয়ে যাচ্ছে তখন তার একটা ইনসিকিউর ফিল হবে এবং তখনই সে কিন্তু ব্যাকস্টেপ নিয়ে নেয় সে কখনই স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়ে যাবে না ভয় থাকে আর তার ফলে এই ব্যক্তি কমিটমেন্ট দেওয়া সত্ত্বেও সে কিন্তু বারবার সেটার থেকে বেরিয়ে যায় তো এই ফেয়ার ইস্যু এই ব্যক্তির সময় জন্য থাকে আন ও নাম্বার থ্রি হচ্ছে এগ্রেসিভ এ ব্যক্তি সবসময় যেন এগ্রেসিভ একটা হয়ে যায় একটা কিছু হলেই সে সেখান নিয়ে মানে সেই বিষয়টাকে নিয়ে সে যা কিছু নয় হয়ে যায় মানে তার ইচ্ছেতে যদি কিছু হয় তো ভালো আর ইচ্ছের বিরুদ্ধে যদি না হয় তো সে সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে যাবে তো এই ব্যক্তি শর্টকাটকে পছন্দ করে এবং সবসময় যেন একটা এগ্রেসিভ মানসিকতা নিয়ে থাকে সব সবার সঙ্গে যে কেবল ফেমিনানের সঙ্গে কি তার ফ্যামিলির সঙ্গে এমন নয় প্রত্যেকটি জায়গাতে তার হিসেবের বাইরে যখন হবে তখন সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে যায় নাম্বার ফোর হচ্ছে কুল অ্যান্ড মিস্ট্রি ক্যারেক্টার এই ব্যক্তির মেন্টালিটি সবসময় যেন কুল থাকে সে ভাব দেখাই কুল বাট ভেতরে এসব কিছু থাকে না ভেতরে অনেক কিছু চলতে থাকে কিন্তু বাইরে সবসময় যেন কুল হয়ে থাকে যে তার মতো ক্যাজুয়াল একটা সিম্পল টাইপের একটা ইনোসেন্ট একটা মেন্টালিটি এইরকম টাইপে তার মুখের ভাব বা সেই এমনভাবে থাকতে থাকে এবং খুব মিস্ত্রি সে সবসময় যেন তোমারটা জানার চেষ্টা করবে কিন্তু তোমাকে কিছু বলবে না তার নিজের লাইফকে সবসময়ের জন্য প্রাইভেসি রাখবে কিন্তু তোমার সম্পর্কে জানার ইন্টারেস্ট দেখাবে এতেই তোমার মনে হবে যে ব্যক্তি তোমার প্রতি ইন্টারেস্ট তোমার প্রতি তার একটা প্রেম ভালোবাসা রয়েছে কি টান রয়েছে এসব নয় সে সবসময় তোমাকে জানবে যাতে তোমার দুর্বল পয়েন্টগুলো জেনে তোমাকে ইউজ করতে পারবে তার জন্য এই ব্যক্তি কুল এবং মিষ্টি থাকে যখন তখন কুল হয়ে যায় যখন তখন ব্যাকস্টেপ নিয়ে নেয় যার ফলে ব্যক্তির ক্যারেক্টারকে মেজর করা খুব মুশকিল হয়ে যায় নিজেকে একটা মিস্ত্রি বানিয়ে রাখে হচ্ছে আনকান মাস্কোলাইন নাম্বার ফাইভ হচ্ছে সেলফিস প্রচুর সেলফিস হয় প্রচুর মানে প্রচুর সেলফিস হয় এই ব্যক্তি নিজে কিছু পাওয়ার জন্য নিজের ইমোশান মানি সাকসেস সব কিছু পাওয়ার জন্য এই ব্যক্তি সব করতে পারে নিজের আত্মসম্মানকেও বলি দিয়ে দেবে কোনো অসুবিধে নেই প্রচুর পরিমাণে সেলফিস হয় যখন তার মনের মতো হলো তার সব কিছু ফিল আপ হল তো ঠিক আছে না হলে সে যত কথা দিক যত তার যাই কিছু থাকুক সে তোমাকে ছেড়ে দিতে তার কিছুই মনে হবে না তুমি তোমাকে যে কথা দিয়েছিল কি তোমার সঙ্গে যে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কি তোমাকে বিয়ে করেছে তার যে দায় দায়িত্ব রয়েছে ওর সবে তার কোনো কিছু নেই বলেছিল সে একটা টাইমে বলেছিল আজ তো সেটার কোনো ভ্যালু নেই এমন টাইপে প্রচুর সেলফিস হয় কেবল নিজেকে ফুলফিল করা তার জন্য সে সব করতে রাজি আছে নাটক করবে প্রচুর ড্রামা প্রচুর করে প্রচুর মাল্টিপাল রিলেশানশিপে যায় নিজেকে ঠিক রাখার জন্য এই ব্যক্তি এই রকম এবং নাম্বার হচ্ছে সিক্স ইমোশন এই ব্যক্তি ইমোশান কোনো দিন এক্সপ্রেস করবে না ওর ভেতরে কী হচ্ছে কেউ জানবে না সবটাই মাইন্ড দিয়ে ব্যক্তি কিন্তু দেখতে থাকে আর এই ব্যক্তির ইমোশানকে সময় যেন ক্যাদ করে রাখে তার মনে হয় যে ইমোশান যদি আমি রিভিল করে দিই মানুষটার সামনে তাহলে ওই ব্যক্তি আমাকে খারাপ নজরে দেখবে কি ওই ব্যক্তির কাছে আমি দুর্বল হয়ে যাব কারণ সে খুব সাথের ব্যক্তি বা নিজেকে বানিয়ে রাখে কারণ সে অন্যের কাছ থেকে জানতে যায়। এবং সে তার দুর্বল পয়েন্টগুলো জেনে নেয় এবং সেই অনুযায়ী তার সঙ্গে বিহেভ করে আর তার জন্য এই ব্যক্তি ইমোশানকে কখনোই কারোর কাছে বলে না আর সব থেকে বড়ো কথা এই ব্যক্তির হাড়চক্র এবং থচক্র এই দুটো ব্লক থাকে তার জন্য এই ব্যক্তি চাইলেও ওই ব্যক্তি কখনোই কোথাও এক নাগারে কোনো কথা বলা কিছু বিষয়কে এক্সপ্রেস করা সম্ভব নয় এ ব্যক্তি কমিউনিকেশনের দিক থেকে খুব উইক থাকে কারণ চক্র এবং হচ্ছে থর চক্র দুটোই ব্লক থাকে আর চক্র ওভার অ্যাক্টিভ থাকে তার জন্য ব্যক্তি ইন্টিমেসি ক্রেভিং প্রচুর মাল্টিপাল রিলেশনশিপে প্রচুর ইনভলভ হয় এই ব্যক্তির লাইফে গ্রোথ তুমি দেখতে পাবে না নাই ব্যক্তি কখনোই ভেতর থেকে শান্তিতে রয়েছে নাই ব্যক্তির লাইফে কেন ফ্যামিলিতেও খুব বেশি তুমি গ্রোথ দেখতে পাবে না ওই জীবনে মানে ওই ব্যক্তির জীবনে সবসময় অশান্তি মন মস্তিষ্কে অশান্তি অসন্তুষ্টি এগুলো থাকে কারণ রুটচক্র ডিসব্যালেন্সের কারণে ওভার অ্যাক্টিভের জন্য এটি হয়ে থাকে এবং এই ব্যক্তির স্পিরিচুয়ালের দূর দূর পর্যন্ত কোনো লিঙ্ক নেই আন এ মাস্কুলাইন এবং হচ্ছে কার্মিক হচ্ছে কোনো রিলেশনশিপ বা কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তুমি ম্যাচ দেখতে পাবে তুমি কনফিউশানে পড়ে যাবে যে একচুয়ালি আপাত দৃষ্টিতে এই ব্যক্তি মাস্কুলাইন নাকি কি কোনো কার্মিক তুমি কনফিউশানে পড়ে থাকবে এই রকম প্রচুর পরিমাণে মিষ্টি একটা ক্যারেক্টার বানিয়ে রাখে আনএেকান মাস্ক মাস্কুলাইন। এবং হচ্ছে নাম্বার সেভেন এ ব্যক্তি সবসময় জন্য একটা অ্যাটাক করার মানসিকতা মানে হঠাৎ করে তোমাকে অ্যাটাক করে ফেলবে হঠাৎ করে তোমাকে ক্যাদ করে ফেলবে হঠাৎ করে তোমার উপরে একটা হাবি হয়ে যাবে এই ব্যক্তি যে কখন এই ব্যক্তি কখন মুড চেঞ্জ হয় এটা বলা মুশকিল কারণ এই ব্যক্তি সবসময় জন্য নিজের জগতে নিজেই নিজের সেরা বানিয়ে রাখে এবং সময় জন্য নাইনটি নাইন ভুল ধারণাগুলোকে ক্রিয়েট করে রাখে আর প্রচুর পরিমাণে ডে ড্রিম করে প্রচুর ওভার থিঙ্কিং করে অ্যাকশান নেবে টেন তো ওভার থিঙ্কিং করবে নাইনটি তার জন্য এই ব্যক্তির জীবনে কেবলমাত্র ব্যক্তি ভেবেই যায় আর বিনিময় কিছুই পায় না আর যখন সে পাওয়ার জন্য দৌড়াবে সে সব কিছু করে ফেলে কিন্তু কিছুই পায় না সে যা ভেবে যায় কিন্তু সেটা হয় না আর এই ব্যক্তির রূঢ়চক্র ডিসব্যালেন্সের জন্য ওভার অ্যাক্টিভের জন্য প্রচুর কার্মিকে ইনভলভ হয়ে যায় প্রচুর থার্ড পার্টিতে ইনভলভ হয় প্রচুর কর্মা গেন করে ফেলে প্রচুর পেনও পায় তার জন্য ফ্রাস্টেড হয়ে যায় এই ব্যক্তি একটা ফ্রাস্টেড আত্মার মতো ঘুরে বেড়াতে থাকে যে সবসময় যেন একটা এগ্রেসিভ রাগি একটা ভেতর থেকে অশান্তি ভেতরে যেন একটা প্রচুর পরিমাণ টেম্পারেচারের টেম্পারেচার তার রয়েছে ভেতরে একদম সে যে কোনো জায়গায় ব্লাস্ট হয়ে যেতে পারে মানে এই রকম যেমন বেলুনের ভেতরে হাওয়া ভরে রাখলে যেমন টাইড একটা হয়ে থাকে না ওই ব্যক্তি ভেতর থেকে ওই রকম অবস্থায় থাকে কারণ প্রচুর কর্মা নিজের রুট চক্র ডিসব্যালেন্সের কারণে ওভারঅিভের কারণে এই ব্যক্তির বাকি চক্রগুলো পর্যন্ত আর সব থেকে বড়ো কথা চক্র এবং থ্রোর চক্র দুটো তো ব্লক থাকে আর বাকিগুলো তো এমনিই ব্লক থাকে কারণ রূড় চক্র ডিসব্যালেন্স হওয়া মানেই বাকি আর ছটি চক্র এমনিতেই ব্লক হয়ে যাবে তো এই ব্যক্তির রূড় চক্র ওভার অ্যাক্টিভ অথবা একদম ডিঅ্যাক্টিভ হয়ে থাকে এই রকম ওভার অ্যাক্টিভ সব থেকে বেশি থাকে তার জন্যে মাল্টিপাল রিলেশনশিপে যায় এবং টাকা পয়সায় ব্যক্তির কিন্তু পাশে থাকে না সব সবসময় ঘাটতি অর্থনৈতিক ঘাটতির সম্মুখীন একে এবং এর ব্যক্তির পরিবারে দেখতে হয় এবং প্রচুর পারিবারিক অশান্তি কারোর সঙ্গে ব্যক্তির কমিউনিকেশান কিংবা সম্পর্ক ভালো থাকে না ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো যে ডিভাইন মাস্কুলাইনের ক্যারেক্টার কেমন বা ডিভাইন মাস্কুলাইন কেমন হয় নাম্বার ওয়ান প্রেজেন্ট এই ডিভাইন মাস্কুলাইন সবসময় যেন প্রেজেন্টে বাঁচতে ভালোবাসে যেটা কার্মিক যে মাস্কুলাইন হুন্ডের যে মাস্কুলাইন সে কিন্তু প্রেজেন্টে নয় প্রেজেন্টে ওভার থিঙ্কিং করে সে সবসময় ফিউচারে বাঁচতে ভালোবাসে পাস্টকে একদম ভুলে যায় পাস্টকে অনেকে আবার ল্যাগেজ হিসাবে বইতে থাকে কিন্তু ডিভাইন মাস্কুলাইন সব কিছুকে লেডগো করে এবং প্রেজেন্টে ভালোভাবে বাঁচতে ভালোবাসে ঠিক আছে নাম্বার টু নো জাজ এই ব্যক্তি কাউকে জাজ করে না কখনোই যে ওই ব্যক্তি কেমন প্রকৃতির কি ব্যাপার কিছু এত কিছু জাজ করে না চেহারা নিয়ে রং রূপ নিয়ে কখনোই দৌড়ায় না কিন্তু হুন্ডের যে মাস্কুলাইন আনবকের মাস্কুলাইন অবশ্যই এই গুণগুলো থাকে রূপ রং টাকা পয়সা নাম যশ এসবের পেছনেই ব্যক্তি দৌড়াতে থাকে বাট ডিভাইন মাস্কুলাইন কখন নই এসবে ডির কোনো বিষয়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না যেটা না করলে নয় সেটাই এবং কোনো ব্যক্তিকে কোনো দিন কোনো অ্যাঙ্গেলে জাজ করে না নাম্বার থ্রি কমিটমেন্ট ডিভাইন মাস্কুলাইন যদি কাউকে কথা দেয় যে ওটা করবেই তো মাস্ট করবে কখনোই পিছিয়ে যাবে না যেটা হন্ড্রেড মাস্কুলাইনের ক্ষেত্রে হয় না সে তার যে কোনো সময় তার সিদ্ধান্ত চেঞ্জ করে দিতে পারে বাট কি ডিভাইন মাস্কুলাইন সে প্রাণ দেবে কিন্তু কথার একদম নড়চড় হবে না এটি হচ্ছে ডিভাইন মাস্কুলানের অন্যতম বৈশিষ্ট্য নাম্বার ফোর হাম্বালনেস এই ব্যক্তি মানুষের সামনে যতই সে খারাপ মানুষ হোক সব সময় জন্য হাম্বালনেস মানসিকতায় থাকে ব্যক্তি সবসময় জন্য একটা কুলভাবে থাকে মানে এরকম নয় হুন্ডেড মাস্কুলানের মতো কুল এবং মিষ্টি নয় কিন্তু কুল থাকে শান্ত থাকে একদম স্থির হয়ে থাকে নাম্বার ফাইভ সাপোর্টিভ নেচার ডিভাইন মাস্কুলাইনের সাপোর্টিভ নেচার কিন্তু প্রচুর থাকে সে কেবল নিজের নয় কেবল শুধু ফেমিনাইনের নয় আশপাশে তার ফ্রেন্ড তার রিলেটিভ তার ফ্যামিলি সবাইকে সাপোর্ট করে যে কোনো সময় আর সব থেকে বেশি ছোট বাচ্চা নারী এবং বয়স্ক এই তিনটির প্রতি তার দুর্বলতা থাকে সাপোর্ট করে তা বলে সে কিন্তু মাল্টিপ্যাল রিলেশনশিপে যায় না কিন্তু সাপোর্ট করে মানুষের প্রতি তার একটা ওয়ানেস মানসিকতা একটা যে ডিভিনিটি তার মধ্যে থাকে সেটা কিন্তু প্রত্যেকের যে সাপোর্ট করে কি তাদেরকে প্রোটেক্ট করে সেগুলোতে পরিষ্কার বোঝা যায় যে তার অ্যাকচুয়ালি মানসিকতায় কতটা সৎ থাকে তাই ডিভাইন মাস্কুলাইন সবসময় সাপোর্টিভ নেচার থাকে কিন্তু হন্ড্রেড মাস্কুলাইন হাইন কখনোই সাপোর্টিভ নেচার থাকে না সে কেবল নিজেকেই দেখে সেলফিস নাম্বার সিক্স হনেস্টি ডিভাইন মাস্কুল্যান অবশ্যই অনেস্টি হয় এই ব্যক্তি সব সময়ের জন্য সব রিলেশনশিপে এই ব্যক্তির কিন্তু অনেস্টি বজায় থাকে মাইন্ড গেম খেলে না ধোকাধারি করে না চিটিং করে না যেটা আবেকের মাস্কুলায়ন ধোকাধারী সব কিছুই করতে থাকে ডার্ক অ্যাকচুয়ালি পথে যাগুলো মানে যে সকল বিষয়গুলো থাকে সব কিছু করে হুন্ডের মাস্কুলাইন কিন্তু ডিভাইন মাস্ক কখনোই দূর দূর পর্যন্ত এটি থাকে না এই সকলগুলো কিছু থাকে না প্রোভাইটার নাম্বার সেভেন এই ব্যক্তি প্রোভাইটার প্রচুর হয় সে কেবল মাত্র দিতে ভালোবাসে নিতে নয় যেটা হুন্ড্রেড মাস্কল্যান সেলফি হওয়ার জন্য ব্যক্তি সবসময় নিতে যায় দিতে যায় না কিন্তু ডিভাইন মাস্ক অবশ্যই নিজেকে নিজের জায়গায় রেখে সবার প্রতি তার একটা দয়ালু মানসিকতা থাকে সে প্রোভাইড করে লাভ কেয়ার মানে সব কিছু যার যখন যে অবস্থাতে তার হেল্পের দরকার হয় অবশ্যই ডিভার মাস্কল্যান তাকে প্রোভাইড করে এবং হচ্ছে নাম্বার এইট ক্লিয়ারিটি ডিভাইন মাস্কুল্যান কখনোই পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে একদম তালগুল পাকিয়ে চলে না যেটা হুন্ড্রেড মাস্কল্যান করে পাস্টকেও টেনে রাখে প্রেজেন্টকেও খারাপ করে ফিউচারকেও খারাপ করে দেয় মানে সব কিছুকে তালগুল পাকিয়ে রাখে কিন্তু ডিভাইন মাস্কুলাইন কখনোই ফিউচার ফিউচারে থাকবে প্রেজেন্ট প্রেজেন্টে থাকবে পাস্ট পাস্টে থাকবে সব কিছু ক্লিয়ার তার কিন্তু ডিসিশান বা যদি কারোর সঙ্গে কথা বলে কি বা হচ্ছে কোনো ডিসিশান নাই সে সব কিছুতে একটা ক্লিয়ারিটি থাকে কখনোই জটিলতা থাকে না পরে তার সেটা চেঞ্জও হবে না নাম্বার নাইন কনফিডেন্স ডিভাইন মাস্কুলাইনের মধ্যে কনফিডেন্স প্রচুর থাকে ডিভাইন মাস্কুলাইন সবসময় জন্য তার ভেতর থেকে সে তার নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্টে থাকে সে ডিভাইনের সঙ্গে কানেক্টে থাকে এবং তার শোল তার যে অরা প্রচুর পাওয়ারফুল হয় তার জন্যে তার একটা কনফিডেন্স থাকে তার মধ্যে কিং তার মধ্যে একটা সিংহের যে পাওয়ার ডিভাইন মাস্কুলাইনের মধ্যে থাকে এবং কনফিডেন্স সবসময় যেন তার হায়ার সেলফ থেকে পায় এবং সব কাজেই সে একটা একাগ্রতার সঙ্গে কনফিডেন্সের সাথে করে দেয় আর সবসময় যেন তার মধ্যে একটা তেজ থাকে তার মধ্যে একটা ডিভিনিটি থাকে ডিভাইন মাস্কুলারের মধ্যে নাম্বার টেন লয়াল ডিভাইন মাস্কুলার অবশ্যই লয়াল পুরুষ যে হয় নারী যে হয় সে লয়াল হয় সেলি গার্ল সেলি বয়েরা চেটিংবাজ ধোকেবাজ হয় তো যে ডিভাইন মাস্কুলাইন সে অবশ্যই একজন উত্তম পুরুষ আর ডিভাইন ফেমিনাইন একজন উত্তম নারী দেখো মাস্কুলান ফেমিনাইন যে কোনো বডিতে থাকতে পারে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে তুমি তোমার হিসেবে ভেবে নাও তবে মাস্কুলাইন যেহেতু মাস্কুলাইন এনার্জি তাই তো অবশ্যই এ ব্যক্তি উত্তম পুরুষ একজন হয় এবং সে কখনই কোনো সম্পর্কে এই ধোকা চিটিংবাজি থাকে না সে সবসময় যেন লয়াল থাকে সে ফ্যামিলাইনের সঙ্গে কি তার ফ্যামিলি যে কোনো সম্পর্কে সব সম্পর্কে ব্যক্তি লয়াল থাকে নাম্বার ইলেভেন সেলফ কন্ট্রোল এই ব্যক্তি সেলফ কন্ট্রোল খুব পাওয়ারফুল কোথায় তাকে ব্রেক করতে হবে কোথায় তাকে স্পিড বাড়াতে হবে কোথায় তাকে সাইড করতে হবে সব কিছুর কন্ট্রোল পাওয়ার ডিভার মাস্কুলারের মধ্যে থাকে কিন্তু হন্ডেড মাস্কুলাইনের মধ্যে থাকে না ওই ব্যক্তি যদি অপোজিট কোনো সেক্সের ব্যক্তিকে দেখলেই সে সেখানে সব ভুলে যাবে আনকন্ট্রোল হয়ে যায় কিন্তু ডিভাইন মাস্কুলাইন এমন হয় না সে কখনোই তার নিজের ফেমিনাইনকে বাদ দিয়ে আদার্স কোনো কারোর প্রতি তার কোনো রকম মানসিকতা থাকে না এবং সে তার নিজের রাগ ইগো তার সব কিছুর সেলফের যা রয়েছে সবকে সে একটা কন্ট্রোলে রাখে কখন কোথায় কত পরিমাণ দিতে হবে এ ডোজ ডিভাইন মাস্কুলাইনের ভালো করে জানা থাকে তাই সেলফ কন্ট্রোল ডিভাইন মাস্কুলানের খুব ভালোভাবে রয়েছে কিন্তু হুন্ডেড মাস্কুলাইনের এসব কিছুই থাকে না ডিভাইন মাস্কুলানের হেলদি বাউন্ডারি থাকে তার মধ্যে সবাই ঢুকতে পারে না ডিভাইন মাস্কুলাইন সবসময়ের জন্য প্রোটেক্টিভ হয় এবং একটা বিগ বিগ ফাইটার হয় ডিভাইন মাস্কুলাইনের মধ্যে লাভার্সি একজন বিগ লাভার্স হয় কিন্তু হুন্ডেড মাস্কুলাইন কোনো দিন ফাইট করবে না সিচুয়েশান খারাপ দেখলে সেখানে শর্টকাট পথ নিয়ে কেটে পড়বে এবং অবশ্যই চিটিং তো প্রচুর করবে ধোকা প্রচুর করে হুন্ডেড মাস্কোলাইন এমন এমনকি লাভার্স তো নয় কারণ তার হার্ট চক্র এমনিতেই ব্লক থাকে তাই কোনো কিছু ফিলিংস তার হয় না কেবল সেক্সুয়ালি একটা ক্রেভিং হতে থাকে কারণ রুট চক্র তার কিন্তু ওভার অ্যাক্টিভ থাকে তার জন্য সে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে তার অপোজিট সেক্স দেখলেই সে সব ভুলে যায় সে কাউকে যদি বিয়েও করে তার সঙ্গে যদি ফুল ফিলভাবে কমিটমেন্ট থাকেও তার সত্ত্বেও সে কখনোই মনে রাখতে পারবে না যে সে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছে তার জন্য হুন্ড্রেড মাস্কুলাইন প্রচুর ধোকা দেয় কিন্তু ডিভাইন মাস্কুলাইন ধোকা দেয় না হুন্ড্রেড মাস্কুলাইনের সেভেন চক্র যদি ব্যালেন্সে থাকে তাও হুন্ডের মাস্কুলাইন অবশ্যই ধোকা দেবে কারণ তার মধ্যে কন্ট্রোল পাওয়ার নেই তার মধ্যে সেলফ যে একটা ডিভিনিটি ভাব কিছুই নেই স্পিরিচুয়াল একদম নয় নিজের সঙ্গে নিজে কানেক্টে নেই নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্টে নেই ডিভাইনের সঙ্গে কানেক্টে নেই তার জন্যে কার্মিক ওয়ার্ল্ড ব্যক্তি ঘুষে থাকে প্রচুর হার্ট পেন পায় প্রচুর ধোঁকা পায় প্রচুর রিজেকশান ফিল করে জীবনটাকে একটি পয়েন্টে দাঁড় করে দেয় না লাইফে গ্রোথ রয়েছে না শান্তি না খুশি এবং তার এনার্জি নেগেটিভ হওয়ার জন্য আশপাশের মানুষেরা প্রচুর নেগেটিভ প্রচুর এরা ঘোরাফেরা করে যাদেরকে দেখলেই বুঝতে পারবে যে এরা কোথাকার মানুষ কোন গ্রহের সেই সব মানুষকে নিয়ে প্রায়োরিটি দেয় সেই সকল মানুষের মধ্যেই ব্যক্তি সময় কাটায় বাট ডিভাইন মাস্কুলাইন কার্মিকের সঙ্গে থাকলেও কোনো অ্যাটাচ নেই সেখানে সে ডিস্টেন্স রাখবেই হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখবে ডিভাইন মাস্কুলাইন তো আশা করি ফ্রেন্ড তুমি যে রিলেশনশিপে রয়েছ তুমি আছে যে এই মুহূর্তে যে তুমি সিচুয়েশানে রয়েছ যে কোনো স্টেজে থাকতে পারো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে মাস্কুলাইনের সঙ্গে তুমি ডিল করছো সে ডিভাইন মাস্কুলাইন নাকি সে হুন্ডেড মাস্কুলাইন সেটা ভালো করে তুমি বুঝতে পারবে ঠিক আছে ফ্রেন্ড তো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ